একঘেয়ে কোনো কিছু কার ভাল লাগে বলো? আমাদের অবস্থা হয়েছেও তাই। কন্টিনিউ গেল সপ্তাহ থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, কিচ্ছু জামা কাপড় শুকাতে পারছি না, ফ্যান চালিয়ে চালিয়ে শুকাতে হচ্ছে। আর ফ্যান চালিয়ে জামা কাপড় শুকালে শুকিয়ে তো যায়, কিন্তু এটা কেমন ড্যাম ড্যাম গন্ধ, একদম ভালো লাগে না। তো যাই হোক, গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আজকে হচ্ছে 5th অক্টোবর, বৃহস্পতিবার। এখন বাজে সকাল 9টা। ব্লগটাকে এখন থেকেই স্টার্ট করছি। ঘুম থেকে উঠে পড়েছি, হাজব্যান্ডের তো অফিস আছে, তো সেই মতো রান্নাবান্নাও কমপ্লিট করতে হবে। তো ভাত বসিয়ে এসেছি এখন, মানে মাছ টাছগুলো বার করা হয়নি, ফ্রিজটা একদম পুরো ডিপ হয়ে রয়েছে, তো ফ্রিজটা বন্ধ করে রেখে আসলাম। মাছটা বার করে রান্নাবান্না স্টার্ট করব। তার আগে ভাবলাম ব্লগটা স্টার্ট করি, এই করে যদি লেট করি না লেথার্জি শুরু হবে আর ব্লগটাই স্টার্ট করা হবে না, তো সেই কারণে আগে ব্লগটা স্টার্ট করলাম। আমি যখন ফেস টু ফেস কথা বলা শুরু করব, আকাশ দিয়ে প্লেন যাবে, রাস্তা দিয়ে গাড়ি যাবে, মানে কথাটাই বলতে দেবে না। তো যাই হোক, একটা প্লেন গেল দেখে আমি কিছুক্ষণ স্টপ করে আবার কথাটা কন্টিনিউ করছি। তো মাছটা বার করে রান্নাবান্না স্টার্ট করব। আর এরকম বৃষ্টি দেখলে না ভাল লাগে না গো, বিশ্বাস করো। মানে কন্টিনিউ যদি এরকম বৃষ্টি হতে থাকে মনে হয় কি চুপচাপ বসে থাকি, বসে বসে বৃষ্টি উপভোগ করি, কিন্তু সেটা তো করার উপায় নেই। রান্নাটা এখন কমপ্লিট করতে হবে, কারণ ওর অফিস যেতেই হবে, কামাই করতে পারবে না, কারণ একদিন এক্সট্রা অলরেডি ছুটি নিয়ে ফেলেছে। তো সেই জন্য ওকে যতই বৃষ্টি হোক যেতে তো হবেই। তো ওর কাজে লেগে পড়েছে, নিচটা ক্লিন করতে শুরু করে দিয়েছে, ওপরের ঘরটাও মুছে দিয়েছে, বলছে বৃষ্টি মানে এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশি জল ঘেটো না, তোমার তবে ঠান্ডা লেগে যাবে, তো সেই কারণে ওপর ঘরও মুছে দিয়েছে। এখন আমি শুধু রান্নাটা করব তবেই হয়। আজকে আবার বৃহস্পতিবার, পুজো দেওয়া আছে, ঘর ঠট পাতার ব্যাপার আছে। আর তোমাদেরকে জুম করে দেখালাম, আমাদের স্থলপদ্ম গাছে ভোরে ফুল হয়ে রয়েছে, কিন্তু বৃষ্টির জন্য কিচ্ছু তোলা যাচ্ছে না। মানে কাজ করবো কি, সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি, এরকম বৃষ্টি হলে, আর হালকা বৃষ্টি না, বেশ ঝমঝম করে বৃষ্টি হচ্ছিলো এতক্ষণ, একটু তো এখন কমেছে। তো এরকম বৃষ্টি হলে ভালো লাগে বলো? কোনো কাজের কিচ্ছু মানে পাওয়া যায় না। যাই হোক, চলো এখন থেকে স্টার্ট করলাম ব্লগটাকে। আজকে সারাদিনটা যেভাবে কাটাবো সবটাই তোমাদের সাথে আজকে ব্লগে শেয়ার করব। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। না গো, এই বৃষ্টির মধ্যে একটু চা না খেলে কাজের এনার্জি কিছুতেই পাবো না। তো দেখো, যে চা বেড়ে নিচ্ছি, হাজব্যান্ড তো সকালবেলা চা করেই রাখে ফ্লাক্সে করে, তো যার যখন সময় হয় সে চা বেড়ে খেয়ে নেয়, তো সবার লাস্টে আমিই খাই। তো আমার চাটা বেড়ে নিলাম। আর এই দেখো, মা বেকারি বিস্কুট কিনে পাঠিয়েছে বোনের হাত দিয়ে, বোন তো বাড়ি গেছিলো, তো মা পাঠিয়েছে বোনের হাত দিয়ে, বোন বুধবার দিন সন্ধেবেলা বাড়ি এসছে, তো একদম ভরা কৌটোর থেকে বিস্কুট বেড়ে নিলাম। এবার বৃষ্টি দেখতে দেখতে চাটাকে এনজয় করি, তারপরে রান্নাবান্না স্টার্ট করব। আর দেখলেই ভাত বসিয়ে দিয়েছি, আর মাছটা তো একটু ডিপ রোস্ট হতে দিয়েছি আর কি, তো ওটা হতে হতে চাটা খাওয়া হয়ে যাবে, তারপরে রান্নাবান্না স্টার্ট করা যাবে। এই রকম বৃষ্টি পড়লে না দেখবে বসে বসে জানলার ধারে চা খেতে বেশ ভালো লাগে। সব দিন তো আর এরকম আরাম করে বসে চা খাওয়ার সময় হয় না, আজকে যাহাতক একটু হাতে টাইম পেলাম, তো সুযোগটা কে ছাড়ে বলো, সুযোগটাকে কাজে লাগিয়ে নিলাম। তারপর এবার রান্না করতে এসে দেখছি সর্ষের তেল নেই তেলের জারে, তাই জন্য তেলটা ঢেলে নিচ্ছি জারে। আর এখন না, যেহেতু একটা তেলের জার আমার হাত থেকে ভেঙে গেছে, আর সেই জারটা সর্ষের তেলেরই ছিল, তো সেই জন্য তেল ঢালার সময় এবং এই জারগুলো ব্যবহার করার সময় না খুব সাবধানে ব্যবহার করি, মানে খুব ভয় লাগে আর কি। দেখো, কাঁচের জিনিস মানে স্বাস্থ্যের জন্যও ভালো, দেখতেও ভালো লাগে, ব্যবহার করাটাও মানে খুব ভালো, কিন্তু ব্যবহার করাটা খুব সাবধানে করতে হয়, একটু বেখেয়াল হলে পরে জিনিসটা পড়ে গিয়ে ভেঙে যাবে, তো এটাই হচ্ছে ব্যাপার। তো দেখো, আমার বোয়াল মাছ হয়ে গেছে, ফ্রিজে না 4-5 পিস মতো বোয়াল মাছ ছিল, তো ওই বোয়াল মাছটা রান্না করলাম। আর গেল সপ্তাহে তো তোমরা দেখেছো ওই হাজবেন্ড মাছের তেল আর মাছের মাথা নিয়ে এসেছে, তো তার আগের সপ্তাহের কিছুটা বোয়াল মাছ আর লোটে মাছ ছিল, তো সেইটাই রান্না করে ফেলছি। মানে জিনিস পয়সা দিয়ে কিনে নিয়ে এসে নষ্ট করতে না খুব গায়ে লাগে, তো সেই জন্য মা যেহেতু বাড়িতে নেই, আমরা মানে এই বেলাতে 3 জন মানুষই খাবো, তো ওই জন্য এতে যা রান্না করছি হয়ে যাবে, তো সেই রকমভাবেই রান্না করলাম। একদম মাখা মাখা করে আর কি বোয়াল মাছটা করলাম, সর্ষে বাটা দিইনি, একদম পেঁয়াজ আদা রসুন দিয়ে কষা কষা করে বোয়াল মাছ করলাম। আর এখানে লোটে মাছের ঝুড়ো করছি, এই লোটে মাছটা খাওয়ার কথা ছিল ঝোল, আমার খুব ইচ্ছা করছে বেগুন দিয়ে ঝোল খাবো, কিন্তু যেদিনকে প্ল্যান করলাম মানে ঝোল বানাবো সেদিনকে আমার মা আবার অনেক কিছু রান্নাবান্না করে পাঠিয়েছিলো, তো সেই দিন আর হয়নি, তো ফ্রিজে রয়ে গেছিলো। আর এই সপ্তাহটা তো দিদিভাইয়ের বাড়িতেই মানে
দুদিন কেটে গেল, তারপরে আর রান্নাবান্না সেরকম কিছু করাই হয়নি। তো ওই জন্য আজকেই প্ল্যান করলাম যে এটা রান্না করে ফেলি, নয়তো নষ্ট হয়ে যাবে। তো রান্না করতে করতে অর্ধেকটা লোটে মাছ হয়েছে, এমন সময় আমার গ্যাস ফুরিয়ে যায়। তারপরে আবার ইন্ডাকশানটা জ্বালিয়ে এই একটা ফ্রাইং প্যান বসিয়ে ফটাফট মাছটা আর কি ঝোল টানিয়ে নিচ্ছি। আর আমি জানো তো মাছের মানে লোটে মাছের ঝুড়ো করার সময় এরকম মানে মাছটা একদম হতে হতেই আর কি খুন্তি দিয়ে দিয়ে সব কাঁটাগুলো বেছে ফেলে দিই। অনেকে সিদ্ধ করে আর কি করে দেখেছি, কিন্তু ওটা আমার কেমন যেন লাগে, অনেকটা টাইম টেকিংও। আমি এইভাবেই করি, রান্না হতে হতে গ্যাসটা একটু লো করে দিই, দিয়ে আস্তে আস্তে কাঁটাগুলো ছাড়িয়ে নিই। তো নিয়ে তারপরে ঝোলটা ভালো করে শুকিয়ে নিলাম, নিয়ে দেখো একদম ঝুড়ো মতন হয়ে গেল। একটু ধনে পাতা হলে ভালো হতো, কিন্তু ধনে পাতাটা নেই, আর ওই কারণেই না আমি রেসিপিটা কিছু শ্যুট করিনি তোমাদের সাথে। নেক্সট কোনো দিন আমি অবশ্যই রেসিপিটা শেয়ার করে দেব, মানে প্রপার আর কি রেসিপিটা, লোটে মাছের ঝুড়োর প্রপার রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি। আর তারপরে রান্নাঘরটা তো ক্লিন করতেই হবে, হাজব্যান্ড খেয়ে অফিস বেরিয়ে গেছে। আর তোমরা হয়তো দেখেছো ওর অনেকক্ষণ আগেই ওর কাজবাজ হয়ে গেছে, ও রেডি হয়ে বসেছিল। আমার যেহেতু রান্না হয়নি দেখে ওকে খেতে দিতে পারিনি, তারপর সমস্ত কমপ্লিট করে ওকে খেতে দিলাম। ও খেয়ে টিফিন নিয়ে অফিস বেরিয়ে গেল। আর বৃষ্টি তো অলরেডি হয়েই চলেছে, বৃষ্টি আর বন্ধ হওয়ার নাম নেই। আর রান্না করতে করতে যদি গ্যাস ফুরিয়ে যায় না খুব সমস্যা হয়, তো আবার আলাদাভাবে আর কি ইন্ডাকশানে করতে হলো। আর ইন্ডাকশানটা থাকলে এই একটা সুবিধা, মানে সব কিছুরই ভালো দিক খারাপ দিক অবশ্যই আছে, ইন্ডাকশানটা এইরকম সিচুয়েশনগুলোতে খুব কাজে লাগে। তো বাসন মেজে নিলাম, এবার রান্নাঘরটা ক্লিন করে নেব, গ্যাসটা মুছে রান্নাঘরটা সুন্দর করে ক্লিন করে নেব। প্রতিদিনের যে জামা কাপড়গুলো কাচা ধোয়া করছি সেগুলো শুকানোই এখন ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। কোনো রকমে বারান্দায় রেখে জল ঝরিয়েছিলাম, তারপরে দেখো এইগুলোকে এখন এই ডাইনিংয়ে যে দড়ি মা টাঙিয়েছিল সেই দড়ির মধ্যেই আর কি মেলে দিতে হচ্ছে। আর কেমন যেন স্যাঁতস্যাঁতে আর একটা কেমন বিচ্ছিরি গন্ধ জামা কাপড় দিয়ে, ওই কমফোর্ট দিয়ে দিয়ে আর কি জামা কাপড় ধুতে হচ্ছে, কমফোর্টের গন্ধটাই ভালো লাগে। তো বেশি কিছু ধুইও নি, জাস্ট মানে দুটো নাইটি আর হচ্ছে দিদিভাইয়ের বাড়ি পরে গেছিলাম যে ড্রেসটা ওটা, কারণ বৃষ্টির জল পড়েছে তিল্লা পড়ে যাবে সেই কারণে, তো ধুয়ে দিয়েছিলাম আর কি। তো ওটা শুকাতেই তিন দিন চার দিন লেগে যাচ্ছে। যাই হোক, এইবারে সোফাটা একটু গুছিয়ে নেব, নিয়ে মার ঘরটা একটু গোছাবো। আমার কর্তামশাই ও ঘরঠারগুলো ক্লিন করে দিয়ে যায়, নিচের ঘরঠারগুলো ক্লিন করে দিয়ে যায় ঠিকই, কিন্তু ওর মানে ওই অর্গানাইজ ব্যাপারটা ওর দ্বারা হয় না। সব মানুষ তো আর সমান হয় না, ভালো মন্দ মিশিয়েই একটা মানুষ গড়ে ওঠে। তো ভালোটাকে যেমন মেনে নিতে হবে, খারাপটাকেও সেভাবে মেনে নিতে হবে, এবং সেটাকে মেনে এবং মানিয়ে নিয়েই জীবনে চলতে হবে। আমার কর্তামশাই সব দিক থেকে আমাকে সাপোর্ট করে, হেল্প করে, কিন্তু ওই যে গুছিয়ে রাখা ব্যাপারটা সেটা ওর দ্বারা হয় না। কিছু কিছু পুরুষ মানুষ থাকে বেশ সুন্দর গুছিয়ে পরিপাটি করে রাখতে পারে, আবার কিছু কিছু পুরুষ মানুষ একটু আগোছালোও থাকে। তা আমার কর্তামশাই সব দিক থেকে পারফেক্ট হলো, এই দিকটা ওর মানে একদম ঠিকঠাক নয়। তো মানে গুছিয়ে রাখা বা ভাঁজ করে একটা জিনিস যে জিনিসটা পড়ছে সেই জিনিসটা জায়গা মতো গুছিয়ে রাখা, সেই জিনিসটা ও কখনোই করে না। তো দেখো ঘরটা কী করে রেখেছে, মা নেই যেহেতু, চার দিন তো মা নেই সেই কারণে ঘরটার অবস্থা দেখো কী করে রেখেছে। আর এই ঘরেই ও জামা প্যান্ট এসে এই ঘরেই ছাড়ে, এই ঘরেই রেখে দেয়, অফিসে যাওয়ার সময় এই ঘর থেকেই পড়ে যায়। যতই ওর ওপরে জামাকাপড় রাখা থাকুক না কেন, এই ঘরেই সব জিনিস ওর রাখা থাকে। তো দেখো ঘরটার কী অবস্থা করে রেখেছে। তো ভাবলাম মা যেহেতু বিকেলবেলা আসবে, তো এসে যদি এরকম ঘর দেখে বলো কারোর ভালো লাগবে, আমার তো হলে ভালোই লাগবে না। তো সেই কারণে ঘরটা একটু সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। মা থাকলে কখনো এরকম থাকে না, মা টুকটুক করে ঘর দোরগুলো গুছিয়ে নেয়, কখনো কখনো আমিও এসে গুছিয়ে দিয়ে যাই।
মা যেহেতু নেই আমার নিচে সেরকম আশাও হয়নি, গল্প টল্প করতে আসি, চোখে পড়ে করে দিয়ে যাই, কিন্তু মা যেহেতু নেই ওপরেই থাকা হয়েছে, আর কিছু দেখাও হয়নি করাও হয়নি। তো নিচে এই কাজটা করতে এসে হঠাৎ করে মনে হলো দেখি তো মার ঘরটা গোছানো কি না, এসে দেখছি এই অবস্থা। তো যাই হোক, যেগুলো আর কি আগোছালো হয়ে রয়েছে সেগুলো গুছিয়ে, মানে যেটা যেখানে রয়েছে সেটা সেখানেই রাখতে হবে, খুঁজে না পেলে আবার বলবে গুছিয়ে রেখেছো খুঁজে পাচ্ছি না, মানে ও যেইভাবে রেখেছে ওইভাবেই ওটাকে রাখতে হবে, না হলেও খুঁজে পায় না, চোখের সামনে থাকলেও খুঁজে পায় না, ওর এই একটা সমস্যা। যাই হোক, গুছিয়ে রাখলাম ওইখানেই, যেই জিনিসগুলো যেখানে রেখেছিল সেগুলোকে সেখানেই রাখলাম, যাতে করে ওর খুঁজে পেতে কোনো অসুবিধা না হয়। রেখে কিন্তু জায়গাটা সুন্দর করে, মানে একটা চোখের সৌন্দর্য যাতে আসে এরকমভাবে গুছিয়ে সুন্দর করে রাখলাম। আগোছালো দেখতে দেখবে কখনোই ভালো লাগে না, ঘরে যেটুকুই থাকুক না কেন সেটুকু যদি সুন্দর করে সাজানো গোছানো পরিপাটি করে রাখা থাকে, তবে সেই ঘরটা যতই মানে বড় হোক এবং যতই জিনিসপত্র থাকুক না কেন, বা যতই ছোট হোক যতই অল্প জিনিসপত্র থাকুক না কেন, সুন্দর লাগে পরিপাটি করে রাখা থাকলে পরে। কিন্তু আগোছালো হয়ে এখানে জিনিসপত্র ওখানে জামাকাপড় এরকমভাবে থাকলে কখনোই, যতই সুন্দর দামি আসবাবপত্র থাকুক না কেন, সেটা কখনোই দেখতে সুন্দর লাগে না। তো আমি চেষ্টা করি যতটা সম্ভব যেটুকু আছে সেটুকুকেই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে গুছিয়ে রাখার। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার ঘরটা সুন্দর করে গোছানো হয়ে গেল, এখন দেখো কতটা সুন্দর লাগছে। এরকমভাবে পরিষ্কার পরিপাটি ঘর দেখতে কার না ভালো লাগে বলো, মা এসে এতদিন পর ঘরে আসবে, মা এসে দেখে মারও তো ভালো লাগবে, তাই না? তো সেই জন্য দেখো সুন্দর করে ঘরটা গুছিয়ে দিলাম, বিছানাটা একটু ঝেড়ে ঠেড়ে দিলাম, কারণ চার পাঁচ দিন বিছানাটায় কেউ ব্যবহার করেনি সেই কারণে। আর তোমাদের সকালে বলছিলাম না যে হাজব্যান্ড ফুল তুলতে পারেনি, তো বেলা একটু বৃষ্টিটা ধরাতে ফুল তুলে দিয়ে গেছে, দেখো কতগুলো স্থলপদ্ম হয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, আবার সন্ধেবেলার থেকে ব্লগটাকে কন্টিনিউ করছি। দুপুরবেলা সমস্ত কাজবাজ সেরে এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে খাওয়া দাওয়া করে লম্বা একটা ঘুম দিয়েছি, তারপরে এই সন্ধ্যে থেকে আবার ব্লগটাকে কন্টিনিউ করছি। এখন আকাশ আবার মেঘ করে এসেছে, বৃষ্টি বৃষ্টি আসছে, তো মা চলে এসেছে, আমি চা বসিয়ে দিয়েছিলাম দিদিভাই আসছে দেখে, তো দিদিভাই বেশিক্ষণ বসেনি, যাহাতক বৃষ্টি হচ্ছে, তো বললো যে আবার বৃষ্টি মানে জোরে নামলে পরে কোথাও যদি আটকে পড়ে সেই কারণে বেশিক্ষণ দিদিভাই বসেনি, চাও খায়নি। তো আমি আর বনু এখন একটু চা খেয়ে নেব, আর বৃষ্টির দিন এরকম একটু দুধ চা খেতে ভালোই লাগে। তো চা নিয়ে নিচে চলে এসেছি, আর এই দেখো আমাদের বাড়িতে না একটা প্রেগনেন্ট মানে মেয়ে বিড়াল রয়েছে, মানে আসছে এখন কিছুদিন ধরে, এখন এই প্রেগনেন্ট অবস্থায় না ওকে কোথাও তাড়াতেও কেমন যেন লাগছে, আর তার মধ্যে বাইরে বৃষ্টি বৃষ্টি পড়ছে, তো সেই কারণে পুটুকে খাঁচায় রেখে ওকে এরকমভাবে ছেড়ে দিয়েছি, ও ঘরের মধ্যে আর কি কিছুক্ষণ শুয়েছিল, তারপরে খেতে টেতেও দেওয়া হয় ওকে তিনবেলা করে। সন্ধ্যের দিকে তোমাদের সাথে একটুও কথা বলতে আসতে পারিনি, মা বাড়ি চলে এসছে, তো এতক্ষণ বসে বসে বিয়ে বাড়ির সব গল্প হচ্ছিল। বৃষ্টি আর কিছু ছাড়বে না মনে হচ্ছে, মানে যত পুজোর দিনগুলো এগিয়ে আসছে বৃষ্টি আরও বেড়েই চলেছে। তো এতক্ষণ বৃষ্টি হচ্ছিল না, ছিপচিপ করে হচ্ছিল, এখন মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। বলো তো ভালো লাগে আর ভাল লাগছে না এত বৃষ্টি, কিছু জামাকাপড় শোকাচ্ছে না, কিছু পরিষ্কার পরিচ্ছন্ন পর্দাফর্দা কাচা সব পড়ে রয়েছে, কবে কী করবো জানি না। আর সবচেয়ে বড় ব্যাপার জানো, আমাদের এখনও মার্কেটিং হয়নি, তো কবে মার্কেটিং করতে যাবো তাও জানি না। সারা বছর জানো তো মানুষ অপেক্ষা করে থাকে এই পুজো দিনগুলোর জন্য, মানে দোকানদাররাও অপেক্ষা করে থাকে, পুজোতেই তো একটু সেলটা হয় ভালো মতন, তো সবারই অসুবিধা হচ্ছে এই বৃষ্টির কারণে। আর কি করা যাবে, প্রাকৃতিক দুর্যোগকে তো আর কেউ আটকাতে পারবে না, আর কারোর হাতেও নেই, তো এই হচ্ছে ব্যাপার। ভালো লাগছে না, মন খারাপই লাগে, পুজোর আগ দিয়ে এরকম বৃষ্টি বৃষ্টি হলে না ভালো লাগে না। মেঘও ডাকছে দেখো, ভালো লাগে আর ভালো লাগছে না। তো রাতে রুটি করতে হবে, এখন প্রায় 10টা মতন বাজতে যায়, তো রুটি করবো, আটা মাখতে পারে, হাজব্যান্ড নিয়ে এসছে মাসকাবারির বাজার, এতদিন আনা হয়নি, মানে এই অনুষ্ঠান অনুষ্ঠান করে আর আনা হয়নি, মানে গেল মাসের লাস্টের দিকে আর কি লিস্ট দিয়ে ব্যাগ দিয়ে এসছিলো, তো এইসব দৌড়ঝাঁপের চক্করে আর আনা হয়নি। আর মাসকাবারির বাজার আমার গোছানো না থাকলে না আমার কাজের কোনো আমি বেয়ত পাই না খুঁজে, তো সেই জন্য মাসকাবারির বাজারটাকে নিয়ে এসছে বৃষ্টি মানে আসার আগ দিয়ে নিয়ে জাস্ট এসছে, তো ওগুলোকে গোছাতে হবে। দেখি আজকে গোছাই কি কালকে গোছাই, দেখা যাক কি করি না করি। দেখো বৃষ্টিটা আরও বাড়ছে, ভাল লাগছে না আমার আর সত্যি কি বলবো। তো যাই হোক চলো একটু পরে রুটি করবো, আর দিদিভাই না মাছ নিয়ে এসেছিলো, তো ওটাও রাতে খাওয়া দাওয়া করবো, তো এই হচ্ছে ব্যাপার। হয়তো চলো আবার পরে কথা বলতে আসছি তোমাদের সাথে।
আমার মার সাথে ফোনে একটুখানি গল্প করে এবার চলে এসেছি রাতের ডিনারে রুটি করতে। তোমাদের তো বললামই যে রুটি করতে হবে রাতে, তো ঝটপট করে রুটিটা করে নিলাম। আর বাইরে তো তোমাদের দেখালামই যে কী মুষলধারে বৃষ্টি হচ্ছে, তো রুটি যখন করছি তখনও বৃষ্টি হচ্ছিল। মানে এমন বৃষ্টি শুরু হয়েছে যেন মনে হচ্ছে বন্যা হয়ে যাবে। আর এই যে দেখো, দিদিভাই ভেটকি মাছের ঝাল করে এনেছিল, তো সেই ঝালটা আর কি একটুখানি গরম করে নিলাম। আর সকালে যা রান্না করেছিলাম সেটাও একটুখানি ছিল, তো মাকে এই থালটা আর কি সাজিয়ে দিয়েছি। রাতের ডিনার কমপ্লিট করে এই ফ্রেশ ট্রেশ হয়ে বিছানায় আসলাম। আর এখন জানো তো বৃষ্টিটা একটু ধরেছে, আর মাসকাবাড়ি বাজারে এখন আর গোছাতে ইচ্ছা করছে না, ওটা আগামীকালকেই গোছাবো ধীরে সুস্থে। রাত্রিবেলা এখন আর মানে সব কিছু বার করে আর বসতে ইচ্ছা করলো না, ভাল লাগছে না। আর সবদিন তো সমান যায় না, আর এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে না কিছুই করতে ইচ্ছা করে না। সকালবেলা তাও এনার্জি নিয়ে কাজ করি, রাতের বেলা তো কিছুই করতে ইচ্ছা করে না। মা বাড়ি চলে এসছে, এতদিন তো মানে ল্যাদ খেয়েই মানে প্রায় কালকে দিনটা পুরো ল্যাদ খেয়েই কাটিয়েছি। কোনো মতে আর কি খাওয়া দাওয়া হয়েছে, রান্না বান্না সেরকমই হয়েছে। তো যাই হোক, আজকে রুটি রুটি করলাম, করে রাতে ডিনারটা কমপ্লিট করলাম। আর দিদিভাই ভেটকি মাছের ঝোল করে এনেছিলো, মানে বাড়ি থেকেই রান্না করে নিয়ে এসেছিলো ভেটকি মাছের ঝোল। তো সর্ষে বাটার মাছ যেহেতু আমি একটু ভাত খেলাম, মানে অল্প কটা ভাত ছিল, তো ভাত খেলাম অল্প একটু, আর একটা রুটি খেলাম ওই শুটকি মাছ দিয়ে। শুটকি মাছ না তো লোটে মাছ দিয়ে, লোটে মাছটা এত ভালো হয়েছিলো, লোটে মাছটা দিয়ে আমি ভাত খেলাম। তোমাদের সাথে লোটে মাছের রেসিপিটা মানে লোটে মাছের ঝুড়ো রেসিপিটা একদিন শেয়ার করবো, আজকে ধনে পাতা ছিল না তো তাই জন্য শেয়ার করিনি। আর সকালবেলা এত তাড়াহুড়ো করে সব করি, তো দেখো ওর অবস্থা, গা চাটুপুটু করলো, এবার কি মন হয় হঠাৎ করে দেখি চাদর আঁচড়াতে থাকে, বালিশের কভার আঁচড়াতে থাকে, এই করে। কার ওপরে রাগ ফলায় ভগবান জানে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো লোটে মাছের ঝুড়োটা মানে শেয়ার করবো যে সকালবেলা এত তাড়াহুড়ো করে সব করি, তো আর হয়ে ওঠেনি। তার মধ্যে আবার আছে গ্যাস ফুরিয়ে গেছিলো, তো গ্যাসটা নিচে ছিল, গ্যাসটা তোলাটাও আমার একার পক্ষে সম্ভব না, তো সেই কারণে আর তুলতে পারিনি। হাজব্যান্ড এসে রাত্রিবেলা তুলে দিল, তারপরে রুটি টুটি করলাম, করে খাওয়া দাওয়া করে নিলাম। আর রুটি দিয়ে মানে ভাত দিয়েও খুব ভালো লেগেছে, আর রুটি দিয়েও খুব ভালো লাগলো লোটে মাছটা। তোমাদের সাথে আমি নেক্সট কোনো দিন লোটে মাছের রেসিপিটা শেয়ার করে দেবো। আর আগের ব্লগে মানে আগের আগের ব্লগটাতে মানে লাস্ট যে ডেলি ব্লগটা গেছে সেই ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে মাছের তেলটা কীভাবে ধুতে হবে এবং কীভাবে পরিষ্কার করতে হবে যাতে করে মাছের তেলের তরকারি একদম তিতো না হয়, সেই মানে টিপসটা শেয়ার করবো। তো মাছের তেলটা না রয়েছে, এই সপ্তাহে আর খাওয়া হবে না, কালকে শুক্রবার পরশু শনিবার, তো খেতে খেতে পরের সপ্তাহে যেদিনই রান্না করি না কেন আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। অনেকে খেতে পারে না, মাছের তেল তিতো হয়ে যায় সেই কারণে, মানে কীভাবে পরিষ্কার করলে তিতো হবে না সেই টিপসটা অনেকেই জানে না। তো এটা আমার মার কাছ থেকে শেখা, আমার মা মাছের তেল খুব ভালো রান্না করে, তো মার কাছ থেকে আর কি টিপসটা শেখা, আমিও অ্যাপ্লাই করে দেখেছি, সত্যি উপকার পেয়েছি, তোমাদের সাথেও শেয়ার করবো, আশা করি তোমরাও উপকার পাবে। তো চলো, অনেক বকবক করলাম, এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই সিম্পল ব্লগটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও, একটা লাইক করে যেতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিই, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো। আর তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। গুড নাইট, টাটা।